वेलकम टू माय चैनल, आमी देवदत्ता। चाटनी खेते आम्रा सबाई खूब भालोबाशी। आज आम्रा एक टू अन्य धरनेर चाटनी करब, सेटी हलो नारकलेर चाटनी। आमादेर लागजे टक दई, हाफ नारकल, ओटा आम्रा कुड़िए मिक्सिते पेस्ट करे निएछि। आदा लंका, एटाओ आम्रा मिक्सिते एकटा पेस्ट करे नेब, आर कारी पाता, सर्षे। एबार एकटा मिक्सिं बोले आम्रा नारकल बाटाटा निए निलाम, एर साथे 2 टेबिल स्पून टक दई एड करब। टक दईटा दिए दिलाम। एरपर एर मध्ये आदा ও লঙ্কার যে মিক্সারটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একদম সামান্য একটু নুন অ্যাড করব। এরপর একটা আমরা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে তাতে তেল দিয়ে দিলাম। আমরা এর মধ্যে সরষে ফোড়ন দিচ্ছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর কারি পাতাগুলো দিয়ে দেব। এরপর আমাদের নারকেল আর টক দইয়ের মিক্সারটা দিয়ে দিলাম। ওই বাটিতেই অল্প জল নিয়ে সেই জলটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব একটু। ফুটতে স্টার্ট করে দিয়েছে এবং আমাদের নারকেলের চাটনি একদম রেডি হয়ে এসেছে। এরকম ঘন হয়ে এলেই বুঝতে পারবো আমাদের নারকেলের চাটনি একদম রেডি। আমরা এবার সার্ভ করে দিয়েছি। চাটনিটায় টক, ঝাল, মিষ্টি তিনটে ফ্লেভারই পাওয়া যায়। টক দইয়ের টক, লঙ্কার ঝাল আর নারকেলের মিষ্টি, এই তিনটে ফ্লেভারই খুব ভালোভাবে পাওয়া যায়। আপনারাও বাড়িতে নারকলের এই চটজলদি চাটনিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আরও এরকম রেসিপি জানতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।